সকাল বেরিয়ে পড়ছি আমরা সিকিমের উদ্দেশ্যে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ 17 তারিখ, কাল আমরা বেরোচ্ছি সিকিমের উদ্দেশ্যে। তো আজ আমি সমস্ত প্যাকিং করে রেখেছি, যেহেতু কাল বেরোতে হবে সেই জন্য। আর ভেবেছি যে প্যাকিং করে হয়তো গাড়িতেই মেঁধে রাখবো, যেহেতু আমাদের যে বেরোতে সুবিধা হবে। কারণ কাল আমরা সকাল প্রায় 4:15 নাগাদ বেরোবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। খুব মজা করবো ভাবছি, খুব হুল্লোড় করবো ভাবছি। তো তোমরা দেখছো বাইক লাভার তন্ময়ের ইউটিউব চ্যানেল। তো দেখো বন্ধুরা কেমন হয় জানাও, সাপোর্ট করবে, শেয়ার করবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ এটা আমার প্রথম লাইফে বাইক নিয়ে ট্যুর। তো এর আগে আমি কোনোদিনও বাইক নিয়ে পাহাড়ের এক্সপিরিয়েন্স আমার কিছুই ছিল না। তো এই প্রথম আমি বার গেছি। তো চলো বাই, দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা সিকিমের উদ্দেশ্যে। তো আজ 18 তারিখ, অবশেষে আমাদের যাত্রা শুরু হল। তো প্রায় 6-7 মাস অপেক্ষা করার পর আমাদের যাত্রা শুরু হলো। তো এখন আমরা যাচ্ছি শাহপুর ক্রসিং হয়ে পাঁচলা পেট্রোল পাম্পে। ওখানে আমাদের গাড়ির ফুল ট্যাঙ্ক করে আমরা এগোবো ধুলেগড়ের উদ্দেশ্যে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে প্রায় 3 জন। তো ওখানে আমাদের একটা বন্ধু অপেক্ষা করছে আমাদের জন্য, তাকে নেবো এবং তাকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো সিকিমের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি ধুলেগড়ের দিকে। এখন আমরা ধুলেগড়ে চা খেতে দাঁড়িয়েছি, আর একটা রাইডার আমাদের সঙ্গে যাবে এখান থেকে, সেই জন্য বাবা এখানে আমাদের জন্য প্রায় 4:30 থেকে অপেক্ষা করছিল। আমরা এখানে এসে পৌঁছাই প্রায় 5:30 নাগাদ। তো বাবাই ভোলার গাড়ির পিছনে ওঠে এবং আমাদের যাত্রা শুরু হয়। এখন আছি আমরা ডানকুনি টোল প্লাজা থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। তো ডানকুনি টোল প্লাজার পর টপকানোর পর আমরা দেখি যে আমাদের সাথে যে এয়ার পাম্পটা ছিল, সেই এয়ার পাম্পের মুখে যে মুখাটা খুলছিল সেটা খুলে পড়ে যায়। তো আমরা সামনাসামনি একটা মেকানিক দোকান দেখিয়ে সেটা লাগিয়ে নিই এবং আবার আমাদের যাত্রা শুরু করি। প্রায় 9:30 সময় আমরা নবদ্বীপে গিয়ে পৌঁছাই এবং সেখানে একটি জায়গায় দাঁড়াই যেখানে আখের রস খাওয়ার জন্য। এবং সেখান থেকে দাঁড়ানোর পর যিনি কাকু দিচ্ছিলেন আখের রসটা, তিনি বললেন যে বাইপাস হয়ে না গিয়ে বাঁদিক ধরে গেলে একটা নদী পেরিয়ে তোমরা যেতে পারবে, যার কারণে তোমাদের প্রায় 40-50 কিলোমিটার সেভ হবে এবং তোমাদের 1 ঘন্টা কম হবে। তো সেই 1 ঘন্টা কম করতে গিয়ে আমাদের কী হলো তোমরাই দেখো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের 1 ঘন্টা বাঁচানোর লক্ষ্যে আমরা প্রায় আরও 1 ঘন্টা আমাদের নিজেদের লস করে ফেললাম। তো এইভাবেই এইরকম খারাপ রাস্তা ধরে আমরা প্রায় 2-3 কিলোমিটার এগোতে থাকি। তারপর আমরা ডিসিশন নিই যে না, আমরা নদী পেরিয়ে যাবো না, এখান থেকে একটা রোড ধরে আমরা আবার বাইপাস রোডে উঠবো। তো এইখানে রোডেও প্রায় ভালোই জ্যাম ছিল এবং তোমরা দেখতেই পাবে যে কীভাবে অন্য রাস্তা দিয়ে কীভাবে গাড়িগুলো আসছে।
অবশেষে এইসব জাম টাম পেরিয়ে আমরা পৌঁছাই মুর্শিদাবাদে, এবং সেখানে গিয়ে আমরা যেসব টিফিন বাড়ি থেকে নিয়ে গেছিলাম সেটা একটা ভালো জায়গা থেকে বসে আমরা সেগুলো খাই, এবং সেখানে প্রায় 15 থেকে 30 মিনিট আমরা সেখানে বিশ্রাম নিই, এবং তারপরে আবার আমাদের যাত্রাটা আমরা শুরু করি। তো এরপরে রাস্তা বেশ আমরা ভালোই পাই, মধ্যখানে একটা গর্ত ছাড়া রাস্তা বেশ ভালোই ছিল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে একটা টোটোর দোষের কারণে আমরা কীভাবে আমার ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেলাম। তো এখানে যখন গাড়ি চালাবে একটু কেয়ারফুলভাবে চালাবে, কারণ অন্যদিক থেকে যখন যেভাবে পারে গাড়ি চলে আসছে সামনের দিকে। তো এই ঘটনার পর আমি একটু ভয় পেয়ে যাই, আর আমি অ্যাকশন ক্যামেরায় বেশি ভিডিও শ্যুট করার দিকে ছিলাম না, সেই কারণেই আমার পিলিয়ন বাকি ভিডিওগুলো ফোন থেকে শ্যুট করেছে। ফারাক্কা সেতু পার হওয়ার পর আমরা একটি জায়গায় গিয়ে দাঁড়াই, কারণ আমরা দেখলাম যে রাহুলের বাইকের যে টপ প্যাকটা করেছিল সেটা দেখলাম ভেঙে গিয়েছিলো, সেটা দাঁড়িয়ে দেখি। এবং মালদা জংশনে গিয়ে আমরা সেটা একটা ওয়েল্ডিংয়ের দোকানে গিয়ে সারাই। রাহুলের বাইকের টপ একটা সারাতে সারাতে প্রায় ওখানে 4:30 বেজে গিয়েছিলো। তো আমরা সেই জন্য ভেবেছিলাম যে এখান থেকে আমরা সেদিনকে শিলিগুড়ি পৌঁছাতে পারবো না, তাই আমরা ঠিক করি যে আমরা রায়গঞ্জেই থাকবো, এবং সেই দিন জন্য সেই দিনকে আমাদের লাঞ্চটা আমরা স্কিপ করবো। তো এখন আমরা রায়গঞ্জ থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে ছিলাম। তো এখান থেকে আমরা রায়গঞ্জে পৌঁছে এবং সেখানে একটা হোটেল নিয়ে আমরা সেই রাস্তা থেকে যাই। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখান পর্যন্ত দেখার জন্য, পরের ভিডিওতে তোমরা পাহাড় দেখতে পাবে, সেই জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।